লাস্ট ম্যাচ খেলবে কুয়েতের এগেইনস্টে, আপনি তো সুনীলের খেলা দেখেন, একটু সুনীল সম্বন্ধে বলুন না কিরকম। সুনীল দেখো ইজ এ ভেরি গুড অপরচুনিস্ট ফুটবল, ও যত গোল করেছে ম্যাক্সিমাম গোল হেড অর পেনাল্টি, ওর যে অপরচুন, আপনারা খেয়াল করবেন কি যখন সুনীল ছেত্রী ওই হাইটে যে পজিশন নিয়ে যত গোল হেডিংয়ে করেছে, আমার মনে ও যেরকম আমাদের টাইমে ভাইচুং ভুটিয়ার টাইমে যেরকম আমরা ড্রিবল করে 1 2 3 4 ড্রিবল করে গোল করতাম, ওইরকম গোল ও করে না, ও হিজ এ সো গুড অপরচুনিস্ট। ওর ওই হাইটে ও ঠিক জায়গাতে দাঁড়িয়ে থাকে, ম্যাক্সিমাম তোমরা দেখো হেড, সেকেন্ড কোয়ালিটি ইজ দ্য পেনাল্টি, পেনাল্টি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ম্যাচেস, ইউ নো, তো যখন পেনাল্টি হয় ও হি নেভার মিস দ্য পেনাল্টি, কোনো মিস হয়ে তো দ্যাট ইজ নট কি ইজ এ বিলকুল পেনাল্টি, বাট ম্যাক্সিমাম অফ দ্য পেনাল্টি হি ইজ করি গুড ফর দ্য ইন্ডিয়ান টিম, ফর দ্য ক্লব সাইড হি ইজ, দ্যাটস ওয়াই হি ওয়াজ মেনি মাদার ইন্টারন্যাশনাল ওর গোল আছে আফটার ইয়োর ইয়ে মেসি অ্যান্ড রোনাল্ডো বেশি গোল কেন আছে, হি ইউজ টু নেভার মিস দ্য পেনাল্টি, হি স্কোর সো মেনি গোলস দ্য পেনাল্টি, বাট নাও অনলি আমরা তো ওকে দেখতে কিনা আমরা সেকেন্ড স্ট্রাইকার পাচ্ছি না, উই আর নট গেটিং সুনীল ছেত্রী আলটিমেট স্ট্রাইকার, এই জন্য আমরা বলছি কি সুনীল রিটায়ার করে যাচ্ছে, ভাই হি ইজ 40 ওভার নাও, আমাদের টাইমে যখন আমরা 32-33 এজ হয়ে যেত তখনই কোয়েশ্চেন আরম্ভ হয়ে যেত কি আপনারা তো শ্যাম দাবার রিটায়ার টাইম হয়ে গেছে, মোহাম্মদ হাবিবের রিটায়ার টাইম হয়ে গেছে, এইসব জিনিস আসতো, কিন্তু এখানে কেন কম্পিটিশন বলছিল আমাদের টাইমে, তো এখন তো কোনো কম্পিটিশন নেই, সো মেবি আমরা চাই সুনীলকে বলে মানুষরা বলছে কি ওয়াই হি ইজ রিটায়ারিং, বাট হি ইজ রিটায়ারিং ফ্রম দ্য ইন্টারন্যাশনাল, বাট ক্লাব লেভেলে উই ক্যান সি হিম, আমরা দেখতে পারবো, এটা আমরা লাস্ট আর এটা খুব ভালো যে ভালো টাইমে আমরা দেখতে পারবো, আজ অনেক লোক আসবে আমাদের ফুটবল, ফুটবল যে জায়গা বাঙালি যে ফুটবল আছে বেঙ্গলে ইজ লাকি শর্ট লেগে ও রিটায়ার করতে পারছে অগেনস্ট কুয়েত খেলে, আর ওই ম্যাচটা এখনই আছে আজ বাঙাল মতন জায়গাতে রিটায়ার করতে পারছে, এটা ওর ওর ভাগ্যবান আমি বলবো, সো এটা ইজ গুড টাইম, হি ইজ টেকেন গুড ডিসিশন। সুনীল ছেত্রী পরে আপনি কাকে দেখছেন, ইন্ডিয়ান ফুটবলার কে নিয়ে যাওয়া হবে, এটাই প্রবলেম আছে ওর উপরে, এটা একটু বড় কোয়েশ্চেন কি কে, আমি আমি দেখতে পাচ্ছি না কোনো একটা ভালো স্ট্রাইকার, মোস্টলি প্লেয়াররা এখানে আসে নর্থ ইস্টার্ন দিকে আসে অনেকে প্লেয়াররা, কিন্তু সুনীল ছেত্রীর মতন স্কোরার ইয়া সুনীল ছেত্রীর মতন ভালো হেডিং করে গোল করা আমরা মিডফিল্ড প্লেয়ার পাচ্ছি নর্থ ইস্টার্ন দিকে, ডিফেন্সিভ আমরা পাচ্ছি স্পেশালি ওরা হাইট অ্যান্ড ফিজিক দিকে মিডফিল্ডে আমরা অনেক ভালো প্লেয়ার পাচ্ছি, কিন্তু একটা ভালো স্ট্রাইকার আমরা এখানে পাইনি দেখিনি, বিকজ ইউ নিড এ ওয়ান গুড হেড, সুনীল ছেত্রী ওই হাইটে ওর আমি আগে বললাম এত ভালো ওর ইয়ে ছিল টাইমিং অ্যান্ড পজিশন নিত আর হেডিংয়ে গোল করতো, কিন্তু এখানে আমাদের একটা যে আমাদের মোহনবাগানে কী নাম খেলে ল্যাপটপ ইয়ে মনবীর মতন একটা স্ট্রাইকার, আমি দেখছি মোহনবাগানে মনবীর তো ইন্ডিয়া টিমে তো ডিফেন্সিভে খেলছে, আমি বুঝতে পারলাম না কী এটা কোচ ইয়ে করছে, হি ইজ দ্য অনলি প্লেয়ার ইন ইন্ডিয়ান টিম হু ক্যান স্কোর এ গোল ইন হেডিং, হু ক্যান ডিস্টার্ব এ গোল উইথ দ্য আদার স্ট্রাইকার, উইল গেট দ্য চান্স টু স্কোর এ গোল ইফ ইউ হেড, কিন্তু আমি দেখছি ও পিছনে এসে খেলছে ওইটা ডিফেন্সিভে খেলছে, এটা কোচের কী আইডিয়া আছে, সামটাইম মোহনবাগান অলসো সেম ওই স্ট্যান্ডে খেলতে আরম্ভ করেছিল, ইটস ওয়ান সারপ্রাইজ আমার জন্য, বাট সেকেন্ড অল্টারনেটিভ অফ ছেত্রী আমি এখন তো কোনো পাচ্ছি না। আপনি কোচের কথা বললেন, আপনি টেকনিক্যাল কমিটিতে ছিলেন, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার অফ ইন্ডিয়া, এই গোষ্ঠী মাঝে হাতে মনে হচ্ছে ইন্ডিয়ান ফুটবল কি সত্যি ভালো জায়গায় যাচ্ছে, এটা তো আমি খুব ভালো দেখছি না, হি ইজ ট্রাইং ভেরি হার্ড, কিন্তু এটা তো আমাদের প্লেয়ারে পাওয়া উচিত না, ও তো কী করবে, ওকে তো এখানে কোনো প্লেয়ার তৈরি করতে আসেনি, ওটা একটা ইন্ডিয়ান টিমকে কোচিং করতে এসছে, কিন্তু আমি অনেক দিন আগে যখন ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে ছিলাম তখনই আমি বলেছিলাম ওকে, ওর সঙ্গে আমার ডিসকাশন হয়েছে এই ব্যাপারে, আমি মানে ওয়াই ডোন্ট ইউ গো সাম টাইম টু দ্য ইউথ ডেভেলপমেন্ট ওয়ের উই আর ডুইং দিস ইন্ডিয়ান টিম ইন্ডিয়ান প্রোগ্রাম হচ্ছে দিস ইউথ ডেভেলপমেন্ট, ওয়াই ডোন্ট ইউ গো দেয়ার ইন
see and watch. I know you are for the national team, but you can visit when you are free. Every time the Indian team, that is my question as a technology manager. I ask him, I question him, why don't you go? Because you have the responsibility to find out the future player. Why didn't you go to the some academies where the football 10-year academies are coming up, going? You go there and find out, try to find out some good boys. So this is what you are in lot of free time you get this time. So I have discussed with him. কিন্তু কি করবো, ও তো শুনবে না, শুনে নেই। আমি ওকে কোয়েশ্চনও করেছিলাম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে এই ব্যাপার নিয়ে, কিন্তু তারপরে তো সবই আমরা আউটই হয়ে গেলাম। দ্যাট ইজ এ বিগ প্রবলেম। শ্যামদা, বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী, আই এম বিজয়, আপনার মতে সেরা স্ট্রাইকার? এই তিনও কোয়েশ্চন আমাকে বহুত মতলব যখন কে জিজ্ঞেস করে আমার একটা খুব ভালো লাগে না, টু বি ভেরি ফ্রেঙ্ক। এটা নিজে নিজে টাইমে হয়ে অ্যাম বিজন ওয়াজ ইস টাইম ভেরি গুড ফর পল। আমরা এনজয় করেছি, হোয়াট এ বিউটিফুল ড্রিবলিং ইন বাইচুং ভুটিয়া। আমরা বাইচুং ভুটিয়ার টাইমে আমরা ওর ফুটবলে এনজয় করেছি। ওয়ান নেম ছিল বাইচুং ভুটিয়া, আই এম বিজন, বাইচুং ভুটিয়া, উই এনজয় দে ওয়ার দ্য বেস্ট অফ দেয়ার ওন টাইম। দাও সুনীল ছেত্রী হ্যাজ কাম, অনেক অন্যের নাম শুনে নেই, সুনীল ঢাপা, সুনীল ছেত্রী অনেক আমাদের ইয়ে দিয়েছে, ইন্ডিয়া গোল করে ইন্ডিয়াকে ক্লাবকে এন্টারটেন করেছে। So it's no comparison. On its own time, they are the Indian great players. Boxer moddhe ar boxer baire ei tinjoner moddhe bhoyongkor chemistry. Yeah, Bhaichung Bhutia, I always feel in the ground, boxer bhitre Bhaichung Bhutia is very Sunil is not a good dribbler. Sunil is a good header. You'll see, you'll watch whenever the ball come in the ear,